নমস্কার বন্ধুরা, ড্রাগন ইটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 16 অক্টোবর রবিবার, আজকে সানডে স্পেশাল একটা মেনু নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করি, কী কী আছে আগে এখানে মেনুতে দেখিয়ে দিই। আজকে হচ্ছে সর্ষে শাক, এটা রসুন ফোড়ন দিয়ে করেছি। এটা হচ্ছে অল্প একটু নিয়েছি, এটা কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, একটা স্পেশাল জিনিস, এটা আপনারা অনেকেই খেয়েছেন, রিঠা মাছ, কষা করে রিঠা মাছ। এটা বন্ধুরা আমি মুলো দিয়ে, ধনেপাতা দিয়ে এখানে রান্না করেছি, একদম পুরো মাংসের মতন করে কষা কষা রান্না করেছি। মুলোটা দেখুন, মুলোটা সরু সরু করে কেটে নিয়েছি, আর তো রিঠা মাছ আছে। তো চলুন বন্ধুরা তাহলে শুরু করি, আমার তো জিভ দিয়ে পুরো জল বেরোচ্ছে। তো তাহলে এবারে শুরু করা যাক, লেটস ইট লাইক ড্রাগন। প্রথমে শুরু করি আমি সর্ষে শাক দিয়ে। ঢেঁকি শাক, সর্ষে শাক, রাই শাক, যাই বলুন না কেন, প্রত্যেকটা শাকের কিন্তু একটা আলাদা আলাদা ফ্লেভার আছে, অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, এবারে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর একটা কথা বন্ধুরা আপনাদেরকে বলে দিই, আমাদের এই পাশে বিল্ডিং তৈরি হচ্ছে, তো একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তো একটু আওয়াজ আসতে পারে, তো আপনারা মার্জনা করে দেবেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অমৃত খেতে। ইলিশ মাছের মাথা এবার সেই স্পেশাল আইটেম, মাংসের মতন করে রিঠা মাছ, মুলো দিয়ে, ধনেপাতা দিয়ে। এটা বন্ধুরা বেসিক্যালি শীতকালে ভালো লাগে, শীতকালে না মুলো, তারপরে আপনার পেঁয়াজ শাক বা পেঁয়াজ কলি দিয়ে কষা কষা করে বানাবেন, অপূর্ব স্বাদ হয়, অপূর্ব স্বাদ। এই যে মুলোগুলো দেখুন ছোটো ছোটো করে কেটেছি, অপূর্ব টেস্ট।
আর পেঁয়াজ। মাছটা কি ফ্রেশ দেখেছেন বন্ধুরা? অপূর্ব। আর তার সাথে এইরকম বড় বড় করে আলু। অপূর্ব লাগছে, অপূর্ব। মুলোগুলো এত স্বাদ হয়, বন্ধুরা এই মাছটা মোটামুটি 6 কেজি ওজন ছিল, রিঠা মাছটা। আমি শুধু লেজার থেকে একটুখানি নিয়ে এসেছি, তাতে এটা 800 গ্রাম ওজন হয়ে গেছে। মানে কত বড় ছিল মাছটা। অপূর্ব। এটা একটু পরে ভালো করে রসিয়ে খেতে হবে। এইসব মাছগুলো না প্রচণ্ড ভারী হয়, একদম শক্ত। মাঝে শুধু একটাই কাঁটা থাকে আর বাকি পুরোটাই মাছ, কোনো কাঁটা নেই। মাছের তেল খেলাম, এই পাটটা আমার সব থেকে ফেভারিট। মাছটা হেভি ফ্রেশ ছিল।
তো বন্ধুরা, আমি এবারে এই কাঁটা নিয়ে বসি, ভালো করে চিবিয়ে খাই। আর প্রত্যেক দিনের মতন আমার বলি, অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, অবশ্য করেই আপনারা প্রচুর প্রচুর দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন নতুন নতুন এই আপডেটগুলো পাওয়ার জন্য। তো ততক্ষণের জন্য আমি আসি, বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন, টাটা।